আজকে ভিডিওটি বজ্রপাত থেকে কিভাবে নিজেকে বাঁচানো যাবে, বজ্রপাত থেকে কিভাবে বাঁচানো যাবে। নাম্বার ওয়ান, বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না। নাম্বার টু, প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। নাম্বার থ্রি, খোলা স্থানে অনেকে একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে প্রত্যেকে 50 থেকে 100 ফুট দূরে দূরে সরে যান। নাম্বার ফোর, কোনো বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে যান। নাম্বার ফাইভ, খোলা জায়গায় কোনো বড় গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না, গাছ থেকে 4 মিটার দূরে থাকতে হবে। নাম্বার সিক্স, সেরা বৈদ্যুতিক তার থেকে দূরে থাকতে হবে, বৈদ্যুতিক তারের নিচ থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে। নাম্বার সেভেন, ক্ষয়ক্ষতি কমানোর জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগগুলো লাইন থেকে বিচ্ছিন্ন করে রাখুন। নাম্বার এইট, বজ্রপাতের আহতদের বৈদ্যুতিক শকের মতো করেই চিকিৎসা দিতে হবে। নাম্বার নাইন, এপ্রিল ও জুন মাসে বজ্রপাত বেশি হয়, এই সময়ে আকাশে মেঘ দেখা গেলে ঘরে অবস্থান করুন। নাম্বার টেন, যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন। নাম্বার ইলেভেন, বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানলার কাছাকাছি বা বারান্দায় থাকবেন না এবং ঘরের ভেতরের বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন। নাম্বার টুয়েলভ, ঘন কালো মেঘ দেখা গেলে অতি জরুরি প্রয়োজনে রাবারের জুতা পরে বাইরে বের হতে পারেন। নাম্বার থার্টিন, উঁচু গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, তার, ধাতব খুঁটি ও মোবাইল টাওয়ারের ইত্যাদি থেকে দূরে থাকুন। 14 গজ পাতের সময় বজ্রপাতের সময় জরুরি প্রয়োজনে প্লাস্টিক বা কাঠের ব্যবহার করতে পারেন। নাম্বার ফোর ফিফটিন, বজ্রপাতের সময় খোলা জায়গা, মাঠ বা উঁচু স্থানে থাকবেন না। নাম্বার সিক্সটিন, কালো মেঘ দেখা দিলে নদী, পুকুর, ডোবা, জলাশয় থেকে দূরে থাকুন। সেভেন্টিন, বজ্রপাতের সময় শিশুদের খোলা মাঠে খেলাধুলো থেকে বিরত রাখুন এবং নিজেরও বিরত থাকুন। নাম্বার এইটিন, বজ্রপাতের সময় খোলা মাঠে থাকলে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে এবং কানে আঙ্গুল দিয়ে মাথা নিচু করে বসে পড়ুন। নাম্বার নাইনটিন, বজ্রপাতের সময় গাড়ির মধ্যে অবস্থান করলে গাড়ির ধাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ ঘটাবেন না, সম্ভব হলে গাড়িটিকে নিয়ে কোনো কংক্রিট ছাউনির নিচে আশ্রয় নিন। নাম্বার টোয়েন্টি, বজ্রপাতের সময় মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান করুন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।